নমস্কার, আমার সমস্ত বন্ধুদের বিশ্বকর্মা পুজো ও মহালয়ার অগ্রিম শুভেচ্ছা। ছানার কোফতা বানাতে যেয়ে অনেক সময় দেখবেন খুব নরম হয়ে গেছে, ভেঙে যায়। আবার অনেক সময় এতটাই শক্ত হয় যে ভেতরে গ্রেভি ঠিকঠাক ঢোকে না। তো আজকে যেভাবে বানাবো সেভাবে বানালে কোফতাগুলো বেশ নরমও হবে আর ভেতরে ভালোভাবে গ্রেভিও ঢুকবে। তো চলুন দেখে নেওয়া যাক। আর সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ছানার কোপ্তা কারি বানানোর জন্য প্রথমে এখানে 200 গ্রাম ছানা নিয়ে নিয়েছি, জল ঝরিয়ে রাখা ছানা। এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ, 1 টেবিল স্পুন সুজি আর 1 টেবিল স্পুন ময়দা। এই সবগুলো দিয়ে আগে একটু মেখে নিচ্ছি। একটুক্ষণ মাখার পরে এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ আর 1 চা চামচ চিনি। এগুলো দিয়েও আবার ভালো করে মাখবো, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ছানা আর আলুটা ভালো করে মসৃণ হয়ে যাচ্ছে। এটা একটা খুব ভালো মসৃণ ডো বানাতে হবে। মিশ্রণটা কিন্তু খুব ভালো করে তৈরি করে নিতে হবে, এর মধ্যে যেন আলু বা ছানার কোনো রকম শক্ত অংশ না থাকে, তাহলে কিন্তু ভাজার সময় ভেঙে যাবে। এবারে হাতে অল্প করে তেল মাখিয়ে নিচ্ছি, নিয়ে এটার থেকে গোল গোল করে বলের মতো গড়ে নিচ্ছি। হাতের সাহায্যে অল্প একটু চেপে দিচ্ছি। এইভাবে সবগুলো তৈরি করে নেব। সমস্ত বলগুলোকে তৈরি করে নিয়েছি। আর আমি যে আলুটা ইউজ করেছিলাম ওটা কারোর পছন্দ না হলে ওটা স্কিপ করতে পারেন, তবে আলুটা দিলে বলগুলো খুব নরম হয় আর যখন গ্রেভিটা বানানো হয় গ্রেভিটাও বেশ ভালো করে বলগুলোর ভেতরে ঢুকে যায়। তো এবারে প্রত্যেকটা বলকে আমি ভেজে নেব। রুপিটে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। রান্নাটা সাদা তেলেই হবে। সমস্ত কোপ্তাগুলো ভেজে তুলে নিয়েছি। এখানে নিয়েছি 1 টিস্পুন গোটা ধনে, 1 টেবিল স্পুন গোটা জিরে আর অল্প একটু আদা। এগুলোর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। কড়ার থেকে বাড়তি তেলটাও তুলে নিয়েছি। এবারে কড়াতে প্রথমে দিচ্ছি 2টো এলাচ, একটু থেঁতো করে রেখেছি, অল্প অল্প একটু দারচিনি, 1টা লবঙ্গ, 2টো তেজপাতা, 1/2 চা চামচ গোটা জিরে। এখানে আদা জিরে আর ধনে একটা পেস্ট বানিয়ে রেখেছি আর এখানে আছে 1টা বড় টমেটো কুচি। ফোড়নের মশলাগুলো বেশ একটু ভাজা গন্ধ বের হবার পরে প্রথমে আদা জিরে ধনে পেস্টটা দিয়ে দেবো। মশলাটার থেকে বেশ ভালো কষানো একটা গন্ধ বের হয়ে এলে এর সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এগুলো দিয়ে একটু ভালো করে প্রথমে কষে নেব। টমেটোটা একটু ভাজা হওয়ার পর এর সাথে দিয়েছি 5টা কাঁচা লঙ্কা, মাঝখান থেকে চিরে নিয়েছি। তো আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দেবেন। এর সাথে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সবগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা তরকারিটা ঘিয়েতে বা হাফ সাদা তেল হাফ ঘিয়েতেও করতে পারেন। মি
মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো নিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এবারে হাই ফ্লেমে করে দিচ্ছি গ্যাসটাকে, এর সাথে দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস পরিমাণ জল। দের গ্লাস জল দিয়ে এটাকে একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। জলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবারে এর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি আর ভেজে রাখা কোফতাগুলোকে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিচ্ছি। এইভাবে আরও 1 থেকে 1.5 মিনিট রান্না হতে দেব। মিডিয়াম ফ্লেমে কোনো রকম ঢাকা না দিয়ে এটাকে 3 মিনিটের মতো রান্নাটা হতে দিয়েছিলাম। এবারে এর সঙ্গে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চা চামচ ঘি। এগুলোকে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। হালকা করে মেশাবেন, নইলে কোপ্তাগুলো কিন্তু ভেঙে যেতে পারে। কোপ্তাগুলো বেশ ফুলে উঠেছে, এটা বেশ কিছুটা জল টানে, তো যখন জলটা দেবেন একটু আন্দাজ করে দেবেন, কারণ কোপ্তাগুলো বেশ অনেকটাই জল টানে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢাকা দিয়ে রাখছি 2 মিনিটের মতো। রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সর্বদা সঙ্গে থাকুন।